নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমেই দেখে দেব আজকের হেডলাইন্স। নোয়াপাড়া বিধানসভা উপনির্বাচনে দ্বৈরথে গৌতম অর্জুন, ভোটগিরে অশান্তির আশঙ্কা। আগরপাড়ায় বন্ধু খুনে ধৃত মূল অভিযুক্ত, বনগাঁর গালাপোতা থেকে গ্রেপ্তার অভিযুক্ত যুবক। বসিরহাটে ইছামতি চর থেকে গ্রেপ্তার দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র। দেওয়ালে দায়ের কোপে জখম দুই বৌদি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। বৃদ্ধা মাকে অবহেলা, পড়শিদের অভিযোগে গ্রেপ্তার তিন ছেলে। দমদম বিমানবন্দর থেকে কোকেন সহ গ্রেপ্তার এক বিদেশি নাগরিক। এবার আসছি বিস্তারিত খবরে। নোয়াপাড়া উপনির্বাচন ঘিরে শুরু হয়ে গেল রাজনৈতিক তরজা। বোমার বদলে পড়বে বোমা। সিপিএম নেতা গৌতম দেবের চ্যালেঞ্জ তৃণমূল বিধায়ক অর্জুন সিংকে। গৌতমকে অসুস্থ বলে পাল্টা কটাক্ষ অর্জুনের। নোয়াপাড়া বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বাম, তৃণমূল, যুযুধান দুপক্ষই পরস্পরের বিরুদ্ধে প্রচারে নেমে পড়েছে। শুক্রবার সিপিএম নেতা গৌতম দেব সরাসরি তৃণমূল বিধায়ক অর্জুন সিংয়ের বিরুদ্ধে তোপ দাগলেন। শুধু তোপই নয়, বোমার বদলে ভোটে পাল্টা বোমার নিদানও দিয়েছেন। উপনির্বাচন উপলক্ষে গৌতম দেবের বিবৃতির পর পাল্টা আক্রমণে গেল তৃণমূল। দলের ভাটপাড়া কেন্দ্রের বিধায়ক অর্জুন সিং গৌতমকে অসুস্থ বলে কটাক্ষ করতে ছাড়লেন না। বুলেটের জবাব অর্জুন ব্যালটেই দেবেন বলে জানিয়েছেন। গৌতম দেব একটা সিনিয়র মানুষ, বাট একটা অসুস্থ মানুষ। অসুস্থ, নার্ভাস সিস্টেম ওনার ফেল করে গেছে। তো উনি কি বলেছেন, এটা সিপিএম এর কালচার আছে। কিন্তু আমরা রাজনীতি, যারা আমরা তৃণমূলে রাজনীতি করি, মমতা ব্যানার্জি আদর্শকে মেনে চলি, আমরা এটুকু জানি ইলেকশনে মানুষই ব্যালেটের মাধ্যমে জবাব দেয় বুলেটকে। তো উনি কি বলেছেন কি না বলেছেন, উনি দানা ভরে দেবেন বা কি করে দেবেন, ওনার মতন একটা লোকের এই ধরনের বলা উচিত নয়। কিন্তু আমি জানি উনি শারীরিকভাবে অসুস্থ আছেন, তাই জন্য হয়তো বলেছেন। উনি বুঝতে পারছেন না উনি কি বলেছেন। আমি ইলেকশনের রিজাল্টকে, ওনার ক্যান্ডিডেটকে জামানত জব্দ করে আমাদের দল দেখিয়ে দেবে কি ওনার এই বক্তব্যের জবাব ব্যালটের মাধ্যমে আমরা দিয়ে দিয়েছি। সদ্য সমাপ্ত সবং বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী গীতারানী ভূঁইয়া জয়লাভ করেছেন। বিজেপিকে পিছনে ফেলে দু নম্বরে উঠে এসেছে সিপিএম। রাজনৈতিক মহলের মতে সবংয়ে ভোটের ফলে উৎসাহিত বামেরা নোয়াপাড়া কেন্দ্রে সর্বশক্তি দিয়ে লড়াই করে জমি ফিরে পাওয়ার চেষ্টা করছে। ইংরেজি বর্ষবরণের রাতে বাড়িতে বন্ধুকে ডেকে নিয়ে গিয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার হলো মূল অভিযুক্ত শান্তনু রায়চৌধুরী। শুক্রবার বনগাঁর গালাপোতা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ঘটনার পর থেকেই ওই এলাকারই একটি আত্মীয়ের বাড়িতে সে আত্মগোপন করেছিল। ইংরেজি বর্ষবরণের রাতে উত্তর চব্বিশ পরগনার আগরপাড়ার বাসিন্দা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ রাজেশ বসু খুন হন। সেই খুনের ঘটনায় মূল অভিযুক্ত শান্তনু ওরফে ততন রায়কে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করল পুলিশ। বনগাঁ থানার অন্তর্গত গাড়াপোতা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে রাজেশের খুনের পর শান্তনু গা ঢাকা দিয়েছিল। গোপন সূত্রে পুলিশ খবর পায় গাড়াপোতা এলাকার এক আত্মীয়র বাড়িতে আত্মগোপন করে রয়েছে শান্তনু। সেই মতো বনগাঁ থানার পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার রাতে পুলিশ গাড়াপোতা থেকে তাকে গ্রেপ্তার করে। ঠিক কী কারণে বন্ধুকে খুন করেছে তা জানতে পুলিশ শান্তনুকে হেফাজতে নিতে চায়। শুক্রবার ধৃতকে ব্যারাকপুর আদালতে তোলা হয়। শীত বাড়তেই বাড়ছে দুষ্কৃতি দৌরাত্ম। পুলিশও পাল্টা সক্রিয়তা বাড়ালো দুষ্কৃতিদের ধরতে। অশোকনগর গাইঘাটার পর এবার বসিরহাট। ইছামতির তীরে পিকনিক গার্ডেন থেকে গ্রেপ্তার করা হলো সাগর মণ্ডল নামে এক সশস্ত্র দুষ্কৃতীকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল মধ্যরাতে সাগর ও তার দুই সাগরেত ইছামতির তীরে পিকনিক গার্ডেনে জড়ো হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে। সাগর পুলিশের হাতে ধরা পড়লেও তার দুই সাগরেত পালিয়ে যায়। পুলিশের অনুমান কলেজপাড়া ও হরিশপুরে প্রচুর ব্যবসায়ী বসবাস করেন। তারা এই গার্ডেন সংলগ্ন এলাকার রাস্তা দিয়ে বাড়ি ফেরেন। ব্যবসায়ীদের
কাছ থেকে টাকা পয়সা ছিনতাইয়ের উদ্দেশ্যেই দুষ্কৃতীরা সেখানে জড়ো হয়েছিল। ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে আগেও অনেক অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। একটা বিরতি দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। থামি, শেষ পর্যন্ত তোমার ব্লাউজটাই কিন্তু পারফেক্ট হলো। ওকে কস, অরবিন্দু ব্লাউজ গায়ে হইব না তাই কখনো হয়? আমি তো অরবিন্দু ছাড়া ব্লাউজ ভাবতেই পারি না। থামি, সেই তোমার সময় থেকে আজ আমার সময় পর্যন্ত দীর্ঘ 50 বছর ধরে হাবড়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট ও কার্পেট সেন্টার, হাবড়া এরিনা মার্কেট, উত্তর 24 পরগনা। তুমি অন্তরে যত নেধে কোমল সোনার করি, তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি নিউ সিংহ জুয়েলার্স বনগাঁ, উত্তর 24 পরগনা। ওয়েলকাম টু আওয়ার রেস্টুরেন্ট রাজনন্দিনী, অলওয়েজ রেডি টু সার্ভ ইউ দ্য বেস্ট। ব্রিং ইয়োর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস টু হ্যাভ সাম স্পাইসি অ্যান্ড টেস্টি ইন ডেলিশিয়াস কম্বিনেশন। গেট ইয়োর ফেভারিট ফুড হিয়ার, দ্য বেস্ট মিল দ্যাট ইউ এভার হ্যাড বিফোর। Our great luxurious friendly atmosphere make your mood chill. Rajnandini Restaurant, Post Office Road, Habra, open Monday through Sunday. The rise of leaders. Join the beats. The sound. Beats of Indian freedom. Royal Enfield made like a gun. Easy finance, helpful staff, অভিজ্ঞ টেকনিশিয়ান, অত্যাধুনিক ওয়ার্কশপ, আপনার স্বপ্নের বাস্তব রূপ রয়্যাল এনফিল্ড এখন হাবড়াতে, চোংদা মোড়, হাড়থুবা। নিজের ভাগ্য নিজে গড়ুন, পথ দেখাবেন জ্যোতিষ সম্রাট শ্রী জয় জয়ন্ত শাস্ত্রী। ভূত ভবিষ্যৎ বিচার, হস্তরেখা বিচার ও জন্মকুণ্ডলী বিচারের সিদ্ধ হস্ত, তারাপীঠ ও কামাখ্যা সিদ্ধ জ্যোতিষ সম্রাট শ্রী জয় জয়ন্ত শাস্ত্রী। বাস্তু বিদ্যা, বিবাহ, কর্মজীবনে নিশানা ও বশীকরণের অব্যর্থ ফল পেতে আজই আসুন জয় মাতারা জ্যোতিষ কার্যালয়ে। জ্যোতিষ সম্রাট শ্রী জয় জয়ন্ত শাস্ত্রী এখানে বসছেন প্রতি রবিবার বেলা 2 থেকে সন্ধে 7 পর্যন্ত। জয় মাতারা জ্যোতিষ কার্যালয়, ঠিকানা হাবড়া 1 নম্বর রেলগেট সংলগ্ন যশোর রোডের উপর রাজলক্ষ্মী বিল্ডার্স ও বিষ্ণু ফার্নিচারের পাশে শনি মন্দিরের ঠিক বিপরীতে। স্পর্শ করো ছুঁতে চাই আন মনে, মুক্ত তার অলঙ্করণ ধুতে পারে অনবদ্য তুমিও অভিরুচি, তোমার স্নিগ্ধতার ছোঁয়া প্রতি ধারায়। রাজস্থান মার্বেল বনগাঁ, উত্তর 24 পরগনা, প্রতিটি স্পর্শে অনুভূতি। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। দেওরের দায়ের কোপে গুরুতর জখম হলো দুই বৌদি। পারিবারিক হিংসার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গাইঘাটার হাসপুরে। আশঙ্কাজনক অবস্থায় দুই বৌদি সোমা এবং রীতা সরকারকে ভর্তি করা হয়েছে হাবড়া হাসপাতালে। গাইঘাটা থানার হাসপুরের সরকার পরিবারে তিন ভাই, বড় ও ছোট ভাই বিয়ে করলেও মেজু ভাই প্রদীপ সরকার এখনও অবিবাহিত। তার স্নায়ুর চিকিৎসা চলছে। শুক্রবার দুপুরে বাড়িতে দা হাতে ঘোরাফেরা করছিল প্রদীপ। হঠাৎই প্রদীপ তার বৌদি রীতা সরকারকে দা দিয়ে মাথায় কোপ মারে। ভাইয়ের বউ সোমা কাছেই দাঁড়িয়েছিলেন, তিনি বাধা দিতে গেলে তাকেও দায়ের কোপ মারে প্রদীপ। দুজনেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দা দ্বারা তাদের উদ্ধার করে হাবড়া হাসপাতালে ভর্তি করে। ওনারা দুজনেই উঠোনে বসেছিল, ঠিক আছে, উঠোনে বসে ওরা খাওয়া দাওয়া করেছে, দুজনেই খাওয়া দাওয়া করেছে, মানে ছেলেটাও খেয়েছে, সেটাও খাওয়া দাওয়া করে যখন বসেছিল, উনি যখন বসেছিল মানে দুই বউ উঠোনের মাঝখানে বসেছিল, বসার পরে হঠাৎ করে বড় বউকে দা দিয়ে মানে হাত দা দিয়ে মারে, মারার পরে আবার সঙ্গে সঙ্গে ছোটো বউ ঠেকাতে গেলে ছোটো বউকেও তখন মারে। কী নাম যে মেরেছে? যে মেরেছে ওর নাম প্রদীপ সরকার।
কি করে মানে মাথা বাইদি থাকে কোনো কাজ করে বাইদি থাকে বিনা কারণে মানলো বিনা কারণে মানে লেকিন ভাইর বউ হয় এদের একটা একটা দাদার বউ একটা ভাইয়ের বউ দুজনের মাথায় কয়েকটি সেলাই পড়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে মানসিক ভারসাম্যহীন কি না ওর যে নার্ভের প্রবলেম আছে নিজে না খেয়ে তিল তিল করে মানুষ করেছেন চার ছেলেকে। এক ছেলের অকাল মৃত্যু হলেও বাকি তিন ছেলে সোনার ব্যবসায় আজ সুপ্রতিষ্ঠিত। তবু বৃদ্ধা মায়ের ঠাঁই হয়নি ছেলেদের মস্ত ফ্ল্যাটে। কনকনে শীতের রাতে সেই অসহায় মা দিন কাটাচ্ছেন বস্তির ঝুপড়ি ঘরে। অবশেষে পড়শিদের অভিযোগে আজ গুণধর তিন ছেলেই শ্রীঘরে। বসিরহাট নতুন বাজার এলাকার বাসিন্দা রেণুবালা ভারতী, চার চারটে ছেলের মা তিনি। বয়স 90 পেরিয়েছে, কর্মক্ষমতার সাথে হারিয়েছেন হাঁটা চলার ক্ষমতাও। সম্ভবত সে কারণেই রেণুবালা দেবী এখন বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছেন পরিবারের সকলের কাছে। ঠাঁই হয়েছে তার রাস্তার পাশে এক চিলতে ঝুপড়িতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে রেণুবালা দেবীর চার ছেলের মধ্যে মেজো ছেলে কয়েক বছর হলো মারা গিয়েছেন, বাকি তিন ছেলে এলাকার সুপ্রতিষ্ঠিত স্বর্ণ ব্যবসায়ী। এক ছেলে বড় একটি বাড়ি তৈরি করে আলাদা থাকেন, বাকি দুই ছেলে থাকেন বাবার তৈরি দোতলা বাড়িতে। বাড়ির এক অংশে আবার কয়েকটি ভাড়াটিয়া পরিবার রয়েছে, কিন্তু বৃদ্ধা মা এই কনকনে শীতের রাতে আশ্রয় নিয়েছেন রাস্তার পাশে এক ঝুপড়িতে। প্রতিবেশীদের অভিযোগ, বারবার রেণুবালা দেবীকে ফিরিয়ে নিয়ে যেতে ছেলেদের বলা হলেও তারা কেউ কর্ণপাত করেননি। হচ্ছে দীর্ঘদিন ধরে উনি বাইরে পড়ে আছে এবং এই ঠান্ডার মধ্যে ওনার বাইরে থাকা মানে কি, উনি অসুস্থ হবেন, যে কোনো মুহূর্তে উনি এক্সপায়ার করবেন, যার জন্য চোখের ওপর দেখা যায় না। উনি একটা হচ্ছে ওদের ভাগের মা, কেউ একা দায় নিতে চাইছে না, কিন্তু ছোট ছেলে সেজে ছেলে এদের দোতলা বাড়ি, এরা ইজি এরা রীতিমতন ভাড়া দিয়ে সব রেখে দিয়েছে, কিন্তু মায়ের একটু তাদের নিজের ঘরে একটা কোনায় রাখার জায়গা নেই। যে ছেলেটা রেচেট কন্ডিশনে রয়েছে, যার দুবেলা খাওয়া জোটে না, যে ছেলে মেজো ছেলে তাকে নিয়ে সে মাকে নিয়ে ছিল। এবার ছেলেটি মারা গেছে, ছেলেটির বউর এখন অন্য সংস্থানের ব্যাপার নেই, এবার সে তখন মেয়ের কাছে চলে গেছে, এখানে পড়ে রয়েছে। বারবার বলা হচ্ছে তাদেরকে, ওদেরকে আমি ডেকেও বললাম ব্যক্তিগতভাবে যে মা কিন্তু বাঁচবে না এইভাবে, কিন্তু ওরা কোনো কথা শুনছে না কিছু। বৃহস্পতিবার রাতে প্রতিবেশীরা গিয়ে দেখেন শীতের রাতে অসুস্থ হয়ে পড়েছেন বৃদ্ধা, তখন তারা খবর দেন বসিরহাট থানায়। পুলিশ এসে ওই বৃদ্ধাকে উদ্ধার করে বসিরহাট হাসপাতালে নিয়ে যায়, আপাতত সেখানে তিনি চিকিৎসাধীন। অন্যদিকে প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে রেণুবালা দেবীর তিন ছেলেকে পুলিশ গ্রেপ্তার করেছে, শুক্রবার তাদের বসিরহাট আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ। দমদম বিমানবন্দর থেকে মাদক সহ এক বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে নার্কোটিক কন্ট্রোল ব্যুরো, জিতুর কাছ থেকে উদ্ধার করা হয়েছে 170 গ্রাম কোকেন। নার্কোটিক কন্ট্রোল সূত্রে খবর, জিতের নাম কেভিন এডওয়ার্ড জেমস, নাইজেরিয়ার বাসিন্দা। বৃহস্পতিবার সন্ধ্যায় সে মুম্বাই থেকে কলকাতায় আসে। নার্কোটিক বিভাগের প্রধান দিলীপ শ্রীবাস্তব সাংবাদিক বৈঠক করে জানান, উদ্ধার হওয়া কোকেনের বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা। পাউডার ফর্ম হ্যায়, ক্যাপসুল ফর্ম হ্যায়, আর ইসকে স্যাম্পলস হ্যায়। জো লাস্ট হমারা সিজার হুয়া থা 12 দিসম্বর কো, আর উসকে পহলে এক সিজার হুয়া থা 10 দিসম্বর কো, জিসমে চরস আর এলএসডি পকড়ে গয়ে থে। উসমে কুছ এসে ইউজার্স কে নাম আয়ে থে, জিনকে জিনকে নম্বর কো হমনে ট্রেস কিয়া, আর উসকে বেস পর হমনে ফির সে সার্ভিলান্স মাউন্ট কিয়া। और उसी सीजर में हमें पता चला कि कोकीन का भी मार्केट कलकत्ता में है। उसी बेस पर हमने जो सर्विलांस माउंट किया था, कल हमें ये पता चल गया कि बॉम्बे से ये कोई नाइजीरियन है जो कि कलकत्ता में आ चुका है, और उस वो जो है कलकत्ता के तीन चार लोगों को इसको देना चाहता है। उनके नाम हमें नहीं पता चल पाए कि कौन से लोग थे, किसको देना चाह रहा है। তো ফির ভি জো ট্রেফিকার আয়া হ্যাঁ বম্বে সে আয়া, বম্বে কা কিসি জো ওহাঁকা মেন পেডলার হ্যাঁ ভেজা, আর ইস ট্রেফিকার কা নাম হ্যাঁ জেমস কেভিন এডওয়ার্ড, জো কি নাইজেরিয়ান হ্যাঁ, 28 সাল কা হ্যাঁ, ইন্ডিয়া মে 2017 মে সেপ্টেম্বর মে পহলি বার আয়া হুয়া হ্যাঁ, জেসা কি পাসপোর্ট মে দিখাই দে রা হ্যাঁ। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ।
অসহক চাঁদ বদনী ধুনি অসহক চাঁদ।